বাসায় বাজার কিংবা অন্য কোনো পণ্যের প্রয়োজন পড়লেই অনলাইনে অর্ডার করা যাবে। আর সেই বাজার মানুষ নয়, পৌঁছে দেবে রোবট। করোনা মহামারীর মধ্যে এমন ব্যতিক্রমী সেবা চালু হয়েছে সিঙ্গাপুরে। নির্মাতা প্রতিষ্ঠান OTSAW বলছে, কেউ সেবা নিতে চাইলে একটি মোবাইল অ্যাপ্লিকেশনে আগে অর্ডার দিতে হবে, এরপর রোবট ঠিকানার কাছাকাছি পৌঁছালে তা ক্রেতাকে জানিয়ে দেবে। তখন একটি নির্দিষ্ট স্থান থেকে পণ্য সংগ্রহ করতে হবে। প্রাথমিকভাবে মাত্র দুটি রোবট দিয়ে চলছে এই সেবা। ক্যামেলো নামের রোবটে আছে 3D সেন্সর, একটি ক্যামেরা ও পণ্য রাখার দুটি নির্ধারিত স্থান, একসাথে সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত বহন করতে সক্ষম রোবটটি। গ্রাহকরা বলছে এই সেবা জীবনযাত্রা আরও সহজ করে দেবে, তবে সবার কাছে জনপ্রিয় করে তুলতে হলে অবশ্যই আরও কিছু রোবট বাড়াতে হবে, চালিয়ে যেতে হবে কার্যক্রম। এছাড়া তরুণরা প্রযুক্তি নির্ভর হওয়ায় তাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। দৈনিক সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দিনে 4 থেকে 5 বার সেবা দিতে পারছে রোবট দুটি। এখন 700+ পরিবারে সেবা দেবে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে 1 বছর, তারপরই বাণিজ্যিকভাবে চালু হবে দেশটির অন্যান্য শহরগুলোতেও। আপনারা দেখছিলেন IBTV ইউএসএর পরিবেশনা। আরও জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।